বান্দারে জবানে মিথ্যা কথা বলবি না, এ বান্দারে এই জবানে তুই আমল করে মিথ্যা সাক্ষী দিবি না। বড় দুঃখের বিষয় হলো আজ আমরা মুসলমান ভুলে গেলাম সামান্য পয়সার জন্য, এই জবানে আল্লাহ নিরীহ বান্দা বান্দিকে ফাঁসাবার জন্য মিথ্যা মিথ্যা সাক্ষী দিচ্ছে না দেয় নে। আল্লাহর বিচার করবে না? কিয়ামতের দিনে জাহান্নামের কাঁচি দিয়ে ওর জিভকে কাটবে এবং জিভকে টেনেই কপালে প্রেগ দিয়ে মেরে দেবে। আমি গল্প করছি না বাপ, শরিয়াতের কথা বলছি, মানেন তো নাকি? লাশ দুনিয়া সামান্য 2000 টাকা দেবো, একটা মিথ্যা সাক্ষী দিবি, 10000 টাকা দেবো, একটা মিথ্যা সাক্ষী দিবি। দেখা যাচ্ছে একটা স্বামী স্ত্রী সংসারকে ভেঙে দিল মিথ্যা সাক্ষী দিয়ে, দেখা যাচ্ছে একটা বয়স্ক 80 বছরের লোককে মিথ্যা সাক্ষী দিয়ে রেপের আসামি বানিয়ে দিল, দেখা যাচ্ছে একটা ভালো শিক্ষিত ছেলে এডুকেশন পড়াশোনা করছে, এডুকেটেড পারসন পড়াশোনা করছে, তাকে মিথ্যা সাক্ষী দিয়ে তার লাইফটাকেই বরবাদ করে দিল। এরকম সমাজে ঘটছে না ঘটেনি? এই যারা এই সব কাজ করছো এবং যে সকল দুর্নীতি চরিত্রহীন লোকেদের পাল্লায় পড়ে করছো, তারা তো জাহান্নামে যাবে যাবে, তোমাকেও জাহান্নামে কিন্তু বানাচ্ছে। এটা হকুন নাস। ওই নিরীহ লোকটা যদি তোমাকে মাফ না করে, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। অতএব সামান্য দুনিয়ার ময়ায়, সামান্য হারাম টাকা নিবার জন্যে, সামান্য খাবার জন্যে আমার সোনার ভাইরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, তোমাদের পীর ভাই অনুরোধ করে যাচ্ছি, বাচ্চা অনুরোধ করে যাচ্ছি বাপ মায়েদেরকে, খবরদার এই জবানে মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মানুষের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিও না। আজকে ভোট এলে একদল লোক মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আমাকে জিতাও, রাস্তা করে দেবো, এই করে দেবো, চাকরি দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, বলছে না বলেনি, জিতার পরে দেয়। এটা হলো বিশ্বাসঘাতক, এটা হলো ওয়াদা খিলাফকারী, ওয়াদা যে খিলাফ করে আল্লাহ রসুল বলছেন সে হলো মুনাফিক, বাংলায় বিশ্বাসঘাতক বলে। এই বিশ্বাসঘাতকের ঠিকানা কোথায়? আল্লাহ নবী বলছেন সব থেকে নিকৃষ্ট কঠিন জাহান্নামে, বলুন নাউজুবিল্লাহ। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, খবরদার সামান্য লোভে পড়ে এ কাজ করে ফেলো না, কেন কাল বাঁচবে কোনো গ্যারান্টি আছে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মৃত্যু একদিন না একদিন হবে, শুনছেন তো নাকি? ভয় করে না কথা কি? বিশেষ করে যুবকদের বলে দিয়ে যায়, দুনিয়া জমিনটা দুদিনে, একদিন না একদিন কবরের জমিনে যেতে হবে। মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম, তারা তো নখরা বলে তোমার আত্মীয় স্বজনেরা মাটি দিয়ে চুনে আসবে। এ যুবকেরা বুনেরা ওই কবরের জমিনে তোমাকে একা থাকতে হবে। ওই দুনিয়া জমিনে যদি আল্লাহকে খুশি করে যেতে পারো, দুনিয়া জমিনে যদি নাই কাজ করে যেতে পারো, দুনিয়া জমিনে যদি মানুষকে কষ্ট দিয়ে না যেতে পারো, দুনিয়া জমিনে যদি অসহায়ের পাশে দাঁড়িয়ে যেতে পারো, দুনিয়া জমিনে যদি নাইকে প্রতিষ্ঠিত করে যেতে পারো, দুনিয়া জমিনে যদি দান খাইরাত করে যেতে পারো, দুনিয়া জমিনে যদি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে যেতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবী খুশি হয়ে যাবে। এই কবরের জমিনটাকে আল্লাহ জান্নাতের এক একটা টুকরো করে দেবে, আরামের খুব কেমন পর্যন্ত ঘুমোতে দাঙেবে। এর উল্টো যদি হয়, দুনিয়ার জমিন যদি এতিমকে ধোকা দিয়ে থাকো, এতিমের জমিন যদি দখল করে না গরিবের উপরে জুলুম করে থাকো, গরিবের টাকা যদি লুটে পুটে লা ঝড়ে ঘর বাংলো কার আর টাকা পেলো কে, এই টাকা যদি লুটপাট করে খেয়ে নিয়ে থাকো, মিথ্যা মামলার ভয়ে যদি টাকা নিয়ে থাকো, কাউকে যদি মিথ্যা মামলা দিয়ে থাকো, এ যুবকেরা বুনেরা বাপেরা শুয়ে রেখে দাও, কাল কবরের জমিনে আমার আল্লাহ পাক 99টা সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। ওই কবরের জমিনে সেদিন তুমি একা থাকবে, যে সাপের কথা আল্লাহ রসুল বললে, যদি ওই সাপটা জমিনে নিঃ
বিশ্বাস পেলে ওই জায়গাতে গাছ গজাবে না এতটা ওই 99টা সাপ তোমাকে কবরে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত এই হাত জোর করে পীরের বাচ্চা বলে দিয়ে যায় ভাই সাহেবে ভাইকে বলে দিয়ে যায় অভাবী সংসার আল্লাহকে রুকুদা সিজদা দা আল্লাহর কাছে কাছে সাহায্য চায় সংসারে বড় করিবি আমার আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদে ও রব্বি আল্লাহ বা তিনটে বাচ্চা নিয়ে সংসার করছি ধান চালিয়ে খাই অভাবী সংসার আল্লাহ বা তিনটে বাচ্চা নিয়ে সংসার করছি পরে জমিতে চাষ করে খাই বড় অভাবী সংসার আমার আল্লাহ তিনি তামাম কায়নাতকে পালন করছে তামাম কায়নাতকে খাওয়াচ্ছে তামাম কায়নাতের অভাবকে মোচন করছে এই যুবকেরা তরুণেরা আমার আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলো আমার আল্লাহ তোমাকে এত ধনী বানিয়ে দেবে মক্কাও দেখাবে মদিনাও দেখাবে দুনিয়ায় সুখী শান্তিতে থাকাবে আবার হালাল পাওয়ার জন্য আখিরাত নাজাত হয়ে যাবে অনুরোধ করছি আমার ভাইরা এ বিশেষ করে যুবকগণকে বলছি আজ তোমাদের রক্তের গরম আছে বাজুর তাকত আছে তোমাদের ঘরে শয়তান কিন্তু বেশি টার্গেট করছে আয় এদিকে আয় ওর ঘরটা ভেঙে দে এলে 2000 টাকা লিয়ে যা এদিকে আয় ওর জমিটায় বেড়া মেরে দে এলে 5000 টাকা লিয়ে যা এদিকে আয় ওকে মার্ডার করে দে এলে 50000 টাকা লিয়ে যা এভাবে তোমাদের ঘরে শয়তানরা খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে যেও না আমার সোনার ভাই দুদিনের ময়ায় পড়ে সামান্য টাকাই পড়ে তোমার আখিরাতকে বরবাদ করে দিও না তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে আজ আল্লাহ আমাকে তোমাকে দূর হাত দিয়েছে বান্দারি হাতে তুই হালাল ইনকাম করবি কষ্ট দিবি না এই হাতে গরিবদের খেদমত করবি গরিবদেরকে দান করবি এই হাতে গরিবদেরকে মারবি না গরিবদেরকে লুটবি না আজকে যারা রাস্তাঘাটে ভ্যান চালায় আজকে যারা জমিতে চাষ করে আজকে যারা বাড়িতে বাড়িতে লেবারি করে আজকে যারা দিন মজুরি করে আজকে যারা সেলসম্যানি করে আজকে যারা পরের বাড়িতে কাজ কাম করে এ যুবকেরা সে পেটে জ্বালায় বড় গরিব হালাল খাওয়ার জন্য চুরি না করে খেটে খাই গো চুরি না করে ভ্যান চালিয়ে খাই গো চুরি না করে জমিনে চাষ করে খাই গো চুরি না করে লেবারি করে খাই গো চুরি না করে শ্রমিকি করে খাই গো চুরি না করে দিন মজুরি খাই গো এ যুবকেরা কিন্তু দেখা যায় তাদেরকে এক শ্রেণীর মানুষেরা মানুষই মনে করে না তাদের উপরে জুলুম করা হয় তাদের উপরে অত্যাচার করা হয় তাদের পাওনা থেকে টাকা কেটে নেওয়া হয় তাদের উপরে অত্যাচার করা হয় অথচ আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা তোমার যে লেবারি করলো তোমার কাজ কাম করলো ওর খায়ের খামটা শুকোবার আগে ওর প্রকৃত পাওনার টাকাটা তুমি পাইয়ে দাও ও খেটেছে ওর ঘাম শুকোবার আগে টাকা দিয়ে দাও আমরা দিই আমরা জুলুম করছি টাকা কেটে নিচ্ছি কেন কাজ তো হয়ে গেছে কাজ তো হয়ে গেছে এখন 200 টাকার জায়গায় 150 দিলে না নিলে উপায় নেই এলে বাবা 150 টাকা না এই ওরম করলাম না নেই যাতে কি এরকম করে না করে অনেকে হ্যাঁ অথচ ওই গরিবটাকে উচিত ছিল আর 100 টাকা দরদ করে বেশি দিয়া যত দেখবেন দাম দর হয় সবজিওয়ালার কাছে গিয়ে যত দাম দর হয় আলু পটলওয়ালার কাছে গিয়ে গরিবের কাছে যত দাম দর হয় টানা টানি হিঁচড়া হিঁচড়ি গরিবের সঙ্গে অথচ দেখুন স্ট্যান্ডার্ড জায়গায় ভিআইপি জায়গায় নিজের ওয়েট রাখার জন্য ফালতু টাকা খরচও করে ফেলছে আর গরিবকে দিবার বেলায় সবার সমস্যা অথচ গরিবের মর্যাদা কত আহারে হাইরে গরিব যদি সবর করতে পারিস তোদের সম্মান সবার থেকে আগে আল্লাহ রসুল খোদ নিজে দোয়া করতেন যে আল্লাহ
আপনি আমাকে গরিবের দলভুক্ত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে এক বেলা খাওয়াবেন আর এক বেলা শুকিয়ে রাখবেন, আমার দয়ার নবী খোদ নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পঞ্চাশ হাজার বছর আগে, পঞ্চাশ হাজার বছর আগে ধনীদের থেকে গরিবরা আল্লাহর জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও গরিব ভাই, আমি ধনী নই, হ্যাঁ আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু আমি ওই নিয়ে আশা রাখিনি যেগুলো আমার প্রয়োজন আছে। আমি গরিবই, আমার ছোট হুজুর পীর কেবলা সারা জীবন গরিবই হালেই জিন্দেগি কাটিয়েছে, আমরা ওইটাকেই পছন্দ করি, হয়তো ছোট হুজুরের মতো অতটা করতে পারিনি, কারণ এখন সব ভাই একটুখানি যারা আমার ডায়ে পায়ে আছে এরাও আবার চা একটু চাকচিক না হলে হয়, চাকচিক করলে কি হবে রে, অরিজিনাল আছে কি দেখ, ঠিক না বেটি, খুব সুন্দর নকশা কিন্তু পেতলের, আর বিনা নকশাই গোল করে পড়ে আছে কিন্তু সোনা, ওইটার দাম আছে, ঠিক না বেটি, হ্যাঁ শুধু চাকচিকলো দেখলে হবে, অসুবিধা হচ্ছে, ভালো হবেন না আমার যুবকরা, গরিবকে মারবেন না তো, গরিবকে জুলুম করবেন না তো, যদি কেউ বলে জমিটা দখল করলে রাস্তার ধারের জায়গা পড়েছে বেচারি এক কাটা জায়গা আছে গরিব মানুষের, চার পাঁচ লাখ টাকা কাটা হয়ে গেছে, দেখে জোর করে দখল করে পার্টি অফিস ক্লাব হয়ে যাচ্ছে না যায় না, অনেক জায়গায় হচ্ছে না হয় না, এগুলো কি অন্যায় নয়? হ্যাঁ আল্লাহ নবীর উম্মা যারা দাবি করো নবী পাকে সত্যি যারা মানো, এ যুবকের আগা আল্লাহ নবী দুই দিকটা লক্ষ্য করে দেখো, আল্লাহ নবীর দুইটা সাইড ছিল, নবী পাকের মিশন দুই দিকটা ছিল, একটা নাইকে প্রতিষ্ঠিত করা আর একটা হলো অন্যায়কে মিটিয়ে দেওয়া, একটা সত্যকে প্রতিষ্ঠিত করা আর একটা মিথ্যাকে মিটিয়ে দেওয়া, একটা জালিমকে মিটিয়ে দেওয়া আর একটা মুসলিমদের সাথ দেওয়া, ঠিক না বেটি? আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বিবুল্লাহ জানিয়ে দিলে, এ আল্লাহ বাগে বান্দা বান্দি রে হাত তোমার কি আল্লাহ দিয়েছে, আজ তোমার আমার জিদুর হাত না থাকতো তাহলে হাত দিয়ে কখনো গরিবকে মারতে পারতাম না, যেমন আমি ভাঙরে গিয়েছিলাম কাজ দিয়াতে দেখেছিলেন জানালায় বসেছিলাম, দেখেন নে ও আল্লাহ হাত দিয়েছে ওই হাতে মারছে আমাকে, আরে জানলাই মারা মানে তো আমাকেই মারা হলো নাকি, হ্যাঁ যে জানলাটা না থাকতো হয়তো রক্তাক্ত করে দিত আমাকে, এই টিএমসি পার্টির লোকেরা, এই টিএমসি পার্টির লোকেরা করেছে, এই বলাতে আবার কারো কষ্ট হলো নাকি, আরে করেছে তাই বললাম, কল না করলে বলতাম কেন, এই টিএমসি পার্টির লোকেরাই তারা ওখানে যে একটা এমএলএ আছে সন্ত্রাস হারমাদ এমএলএ, সে আগে লালেজ ছিল এখন এতে ঢুকেছে, ঢুকে তার লোক নিয়ে আমি একটা অসহায় আমার ভাইকে দেখতে গেছি, আপনাদের কাছে কি মেসেজ আছে জানি না, একটু কথাটা বিছখান এলে যেন একটু বলে দিই, আমার একটা ছেলে সংগঠন করে, সংগঠনটার নাম ফোরফাসে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ এই সংগঠনের কাজ হলো ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম, এমন একটা শক্তি তৈরি করতে চাইছি, আমরা কারো ধর্মের উপরে আঘাত দিইনি দেব না, কারণ ইসলাম নিষেধ করেছে, কিন্তু একদল ধর্মের নামে অধর্ম লোকেরা যারা সন্ত্রাস মানবতা বিরোধী তারা বারবার দেখা যায় ইসলামের উপরে আঘাত দেয়, ঠিক না বেটি, মসজিদের উপরে আজানের উপরে কোরআনের উপরে বারবার আঘাত দেয় না দেয় না, তা আমি যদি ইসলামের অনুসারী হই আমার উপরে কেউ আঘাত দিলে আমার ধর্মে আঘাত দিলে প্রতিরোধ করা দরকার আছে না নাই, এজন্য একটা পশ্চিম বাংলায় আমি ইউনিট করছি, ওই ইউনিট দ্বারা কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয় গণতান্ত্রিকভাবে ওই সন্ত্রাসকে দেশদ্রোহীকে জবাব দেব, এর জন্য একতা, এই একতায় আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই, হাত তুলে বলুন আছে না নাই, আলহামদুলিল্লাহ সবাইকে বলবো আপনারা মেম্বার হন, যদি গরিব হন, গরিব যদি হয় সেও মেম্বার হন, আপনার বুথের যে দায়িত্বে আছে তার একটা চিঠি লিখে নিয়ে আমার অফিসে জমা দেবেন, যে আমি গরিব আমার আপনার বুথের যে দায়িত্ব আছে সে যদি গরিব বলে আপনাকে একটা চিঠি দেয় তাহলে আপনার জন্য সংগঠন করতে কোনো পয়সা লাগবে না, ফ্রি, কথা বুঝে আসছে, কারণ গরিবকে বাঁচাবার জন্যই তো সংগঠন করছি রে বাবা, বড় গরিবের থেকে লোবো কেন, কিন্তু যদি আল্লাহ আপনাকে আওকাত দেয়
যে ডেইলি 3 টাকা 30 পয়সা আমি এই সংগঠন যখন আমার এই ফান্ডে দান করব যদি আওকাত থাকে পান খাচ্ছেন 4টা 5টা একটা কমিয়ে দেবেন চা খাচ্ছেন 4টা 5টা একটা কমিয়ে দেবেন তাহলে তো 3 টাকা 30 পয়সা হয়ে গেল ঠিক না বেটি তা আপনার দেখা যাচ্ছে 10 লাখ লোক গরীব তারা দিতে পারে না 10 লাখ লোক দিয়েছে 10 লাখ লোকেরটা 10 লাখ গরীবকে দেব এই কথা বুঝছেন না বুঝেন না কিন্তু মেম্বার সবাইকে হতে হবে আমি আশা রাখতে পারি যারা বাকি আছেন হবেন আশা রাখতে পারি যারা গরীব টেনশন নেই আপনারা আপনাদের বুথের যারা দায়িত্বে আছে সংগঠনের বা থানার যারা দায়িত্বে যোগাযোগ করুন বিশেষ করে বুথে চিঠিটা লিখে যেতে হবে কারণ থানার লোক তাই বুথে কে গরীব জানে না সে যদি লিখে দেয় যে হ্যাঁ এই মানুষটা সত্যি ভাইজান গরীব মানুষ এ মাসে মাসে এই ডেইলি 3 টাকা 30 পয়সা দিবার উপযুক্ত নয় তাহলে তাকে আমরা ফ্রি মেম্বারশিপ করব কোনো খরচ লব না উপরন্ত ওর খরচ খেয়াল রাখব সুখে দিকে ওকে মাঝে মাঝে আমরা মানে সহযোগিতা সাংসারিক জীবনে প্রয়োজন যেগুলো চাল ডাল আলু পেঁয়াজ সেগুলো আমরা সংগঠন থেকে তাকে দেব ইনশাআল্লাহ কথা দিয়ে আসছি অতএব প্রত্যেকটা গ্রামের ছেলে যদি তার গ্রামের গরিব গুণকে মাসে মাসে চাল আলু পেঁয়াজ কিনে দেয় বাচ্চা গুণ কমসে কম খেয়ে তো পেট ভরে থাকতে পারবে ঠিক না বেটি তো ভাইরা আমার এই জন্য সংগঠনটা করছি এবং ইমানি দায়িত্ব তো এটা যে আমার মসজিদ কেউ ভাঙবে আমার আজানের উপরে আঘাত দেবে আমার মাদ্রাসাকে সন্ত্রাস বলবে মুসলমানকে জঙ্গি বলবে আমি কবে থেকে বলে আসছিলাম যাকে তাকে ধরবে জঙ্গি বলে তুলে নেবে রিসেন্ট খবর পাচ্ছ না অনেক জায়গায় হচ্ছে আরো হবে একটা রিপোর্ট পেলাম রিপোর্টটা ভেরিফাই করা হচ্ছে এই কলিকাতাতে কলিকাতাতে মনতে শুনে কলিকাতাতে শোনো ভালো তারে আমি এই চোখে যা দেখি তুমি ওই চোখে তা দেখুনি ভাই কেন তিন আপনাদের কারো শুনতে অসুবিধা হচ্ছে না তো কথা কোনো কি মন দিয়ে বোঝেন ওয়াজ শব্দটার বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া আমার বাপ আপনাদের উপদেশ দিচ্ছে আমার দাদু দিয়েছিলেন আমার পদদাদু দিয়েছিলেন তিনার আব্বা দিয়েছেন তিনার আব্বা দিয়েছেন তিনার আব্বা দিয়েছেন তিনার আব্বা দিয়েছেন এই যুগ যুগ ধরে নবী থেকে নিয়ে আর আদম নবী থেকে নিয়ে আমাদের খানদানে সবাই মানুষকে ভালো উপদেশ দিয়েছে যারা মেনেছে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর জান্নাতি মানুষ হয়েছে জোরে বলুন সুবহান যারা মানতে পারেনি তারা হতবাগা কপাল ফাটা হয়েছে এটা যুগ যুগ ধরে চলে আসছে আর প্রতিটা পিরিয়ডে মাননেওয়ালা একদল ছিল বিরোধীকারী একদল ছিল এটা থাকবে এটা থাকবে আজকে আমিও আপনাদের কাছে ওয়াজ করতে এসেছি বক্তব্য দিতে আসি না বক্তা আলাদা জিনিস বক্তা তো 100-200 মিথ্যা বলে কথা বুঝছেন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আমানত খিয়ানত করে মিথ্যা কথা বলে ওয়াইজিন হলো যারা ভালো কথার উপদেশ দেয় বাবারা এটা করো এটা মেনো এই যারা মানবে তারা কামিয়াব আমাদের ইতিহাসে একটা কেউ দেখাতে পারবেন না যে আমাদের পীর মোর্শেদ যুগ যুগ ধরে কারো কথা মেনে কারো লস হয়েছে দেখাতে পারবেন তো ভাইরা আমার হযরত নবী ঈসা আলাইহিস সালাম মেসেজ দিলেন মানুষকে মানুষ মানতে শুরু করলো এই মেসেজের মধ্যে একটা মেসেজ দিয়েছিলেন যে আমার পরে আরেকজন নবী রাসূল পথ প্রদর্শক মেসেঞ্জার আসবেন যিনি হবেন আখেরি নবী নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আসবেন জোরে বলুন সুবহানাল্লাহ ঈসা নবী চলে যাওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর 100-200-300-400-500 বছর কেটে গেল এই 500 বছর দুনিয়ায় কেউ আর ওয়াজ করেনি কেউ উপদেশ দেয়নি আল্লাহ সৃষ্টিকর্তার রাস্তা দেখাইনি ন্যায়ের রাস্তা দেখাইনি হকের রাস্তা দেখাইনি এই না দেখানোর জন্য এই 500 বছরের ইতিহাস কি হয়েছিল ছেলে মায়ের সঙ্গে নোংরা কাজ করতে শুরু করলো লওয়াজ দিয়া ভালো না খারাপ লওয়াজের বিরোধীকারী তারা কি বুঝতে পারছে
এমন যুগ পরিস্থিতি এসে গেল যে বাপ বেটির সঙ্গে নোংরা কাজ করছে, ছেলে মায়ের সঙ্গে নোংরা কাজ করছে, মানুষ মানুষকে হত্যা করছে, এমন কি বাপ নিজের মেয়েকে জেন্ত পুঁতে দিচ্ছে। কেন ধারণা এসে গেল নারীদের বাঁচার অধিকার নেই, নারী মানে ভোগের জিনিস, নারী মানে অশুভ, নারীর বাবা হওয়া মানে বেউজ্জুতি হওয়া। আজও মানুষের ধারণা নারীদের উপরে খারাপ হচ্ছে না হয়নি, কথা বলুন কেন? দয়ার নবী চলে গেছে, 1500 বছর হয়ে গেছে, আজ ওই অজগুণ হচ্ছে বলে একটু হলো এখনো মানুষত্ব আছে। যদি অজ বন্ধ হয়ে যেত, নারীদের গুরুত্ব, নারীদের মর্যাদা, নারীদের ইজ্জত যদি জানা বন্ধ হয়ে যেত, আপনারাও আপনাদের মেয়েগুলোকে হত্যা করতেন। অলরেডি শুরু হয়েছে, অনেক জায়গায় হচ্ছে, মেরে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে, মেয়েদের ঘরে অধিকার নেই। তারপরে আমার ভারতবর্ষের দিকে যদি তাকান, আমার দেশের বর্তমান পরিস্থিতিতে ডেলি কয়েকটা নারী ধর্ষিতা হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে আমার ভারতবর্ষের বর্তমান ডেলি। আইন ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, অর্থাৎ আইন ব্যবস্থা বলতে আইনের যারা রক্ষক, আইনকে যারা পরিচালনা করে গদিতে বসে, তারা ঠিকভাবে পরিচালনা করছে না, সব পেটের চিন্তাতেই ব্যস্ত। কি গো বিশখানে এই কথাটুকু বললাম, কারো অসুবিধে হলো? হুজুরের ছেলে সব বলবে কেন, কারো ধারণা নাকি? আমার ইসলাম বলতে বলেছে, আমি তাই বলছি। আমি কারো বাপের মতে চলি না, কারো কথায় চলি না, আমি কোরআন সুন্নাহ এজমা কিয়াস ও আমার ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কথাই চলি। বলুন সুবহানাল্লাহ। অতএব কার পছন্দ হচ্ছে না হচ্ছে তার ব্যাপার বাবা, আমার দেশ আমাকে বলার অধিকার দিয়েছে, আমার দেশের সংবিধান আমাকে বলার অধিকার দিয়েছে, আমি বলবো, অন্যায় দেখলে বলবো, এটা আমার দায়িত্ব। আজকে নারীদের ইজ্জত 1500 বছর আগে এতটা জঘন্য হয়ে গিয়েছিল যে আল্লাহ নবীর দরবারে একটা ব্যক্তি আসলো, এসে চোখ ভরা পানিলে বসে বসে কাঁদে। আল্লাহ নবী বলেন, বাবা তোমার কি হয়েছে? বলছে, হুজুর আমি একটা বড় পাপ করেছি, আমি তো ইসলামের মধ্যে ছিলাম না, আপনি এসে ইসলামের দাওয়াত দিলেন। এখানে আর একটা কথা বলে যাই, অনেকে ধারণা ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে, না, আদম নবী ইসলামের অনুসারী ছিলেন, মা হাওয়াও ইসলামের অনুসারী ছিলেন, আমার নবী ইসলামকে কমপ্লিট করে ফাইনাল সিগনেচার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? সমস্ত নবীরাই ইসলামের অনুসারী ছিলেন, ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি, কথা বুঝে আসছে? এই রকম একটা জাহিলিয়াতের যুগ, যে সময়ে গরিবদের ঘরে বাজারে বিক্রি করা হতো, আজ বাজারে গেলে জীব জন্তু পশু আলু পটল পেঁয়াজ বিক্রি হয়, কিনে আনেন, ঠিক না বেটি? 1500 বছর আগে বাজারে হাতে দড়ি পায়ে শিকল দিয়ে গরিবের ঘরে ছেলে মেয়ে বিক্রি হতো, কারো যদি কোনো ছেলে দরকার ছিল ঘরের কাজ করাবার আর করাবার, দাস দরকার একটা কিনে নিয়ে আসতো, তাকে নিয়ে এসে চাবুকের আঘাত করে যেমন গরুকে মারি, ছাগলকে, পশু পাখিকে মারে, একদল লোক ওইভাবে অত্যাচার করত, তাদেরকে হত্যাও করে দিত, কোনো রকম কেস বিচার কিছু ছিল না। যাদের নারী দরকার নারী কিনে আনত, ভোগটোক করত, যখন শরীরের রূপ যৌবন কমে যেত তাদেরকে হত্যা করে দিত, কোনো রকম বিচার ব্যবস্থা ছিল না। এই হলো 1500 বছর আগে, ঈসা নবী চলে যাওয়ার পরে কেউ অজ না করার দরুন এই পরিস্থিতি হয়েছিল। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষগুলোকে, গরিবগুলোকে, অসহায়গুলোকে, মুসলিমগুলোকে, নিপীড়িতগুলোকে, মা বোনগুলোকে, বঞ্চিতগুলোকে আমার আল্লাহ আশ্রয় দেবে বলে, শান্তির রাস্তা দেখাবে বলে, ভালো রাস্তা দেখাবে বলে, মুক্তির রাস্তা দেখাবে বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন আমিন আল্লাহ আবদুল্লাহ দোলাল, নেতাদের নেতা, নবীদের নবী, বাদশাদের বাদশা,
मुस्तफा जाने रहमत के पाठालें तार चरणे धूलते पृथ्वी मुक्त हलो दुर्नीति थेके जोरे बोलुन सुभानाल्लाह पृथ्वी मुक्ति हलो अराजकता बर्बरता खुनी बदमाइशी थेके पृथ्वी मुक्त हुए शांति प्रतिष्ठित विश्व शुरू हलो जोरे बोलुन सुभानाल्लाह सेई दया नबी जिभावे सन्त्रासदेर दमन करे मानुष के सन्त्रासदेर हाथ थेके मुक्ति दिए छिलो सेई स्मृति सेई आलोचना सेई रास्ता सेई देखानो पथ आम्रा जदि छेड़े दी आम्रा वंचित हब ना लाछित हब ना बेउज्जती हब ना एक मुख खुले बोलू तहले आमार नबीर रास्ता छेड़े दिए मुक्ति पावा जाबे अच्छा नबी की शुद्ध मुसलमान दे सृष्टिकर्तार पक्ष थेके जखन केउ आसे से कि शुद्ध मुसलमान देर जन्ने आसे ना कुरान जखन सृष्टिकर्तार बाणी एटा कि शुद्ध मुसलमान देर ना हुदाल्लिन नास कुरान बोलछे एटा हिदायत मानुषेर जन्य सरल सठिक पथाबे देखाबे मानुष के तहले कुरान शुद्ध आमार नय शुद्ध आपनार नय कुरान हलो मानुष्य जातिर जन्य गाइड बुक सृष्टिकर्तार बाणी मुहम्मद रसुल शुद्ध आमार नय मुहम्मद रसुल मानुष्य जातिर जन्य एसेछे मुहम्मद रसुल जखन सबार तहले आमी जखन मुहम्मद रसुलेर गोलाम ताहले आमी सबाइके भालोबासबो सबार जन्य शांतिर बार्ता देबो सबाइके आह्वान करब आसेन आमरा मिलेमिशे समाज के शांति प्रतिष्ठित करी एटा आमार दायित्व आछे ना नाई आपनादेर नाई তাহলে আপনারা ঝগড়া করেন কেন ভাই ভাই পাড়া প্রতিবেশী ঝগড়া করেন কেন মিলেমিশে থাকেন না কেন মিলতে হবে আরে মুসলমান করেন ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা আল্লাহ আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মখলুক করে পাঠালেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব জিন জাতিকে আমি সৃষ্টি করি শুধুমাত্র আমার দাসত্ব করবি তোরা শ্রেষ্ঠ মানব তোরা কারো কাজে মাথা নত করবি না তোরা শ্রেষ্ঠ মখলুক তোরা গাছের কাজে সাহায্য চাইবি না তোরা শ্রেষ্ঠ মখলুক মানুষে মানুষের কাজে মাথা নত করবি না তোরা শ্রেষ্ঠ মানব তোরা শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করবি তোরা আমি ছাড়া কারো কাজে হাত পাতবি না তোরা আমি ছাড়া কারো কাজে প্রয়োজনের জিনিস চাইবি না ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তোদেরকে বড় সুন্দর করে তৈরি করেছি এই জন্যে করেছি এ জমিন আমি দিয়েছি আসমান আমি দিয়েছি তামাম কায়না গাছপালা তরুলতা পশু পাখি ফলমূল সবকিছু তোদের জন্য উপকার আসবে সৃষ্টি করেছে ওরে আমার বান্দা বান্দিরে শুধু তোরা আমি আল্লাহ আমাকে ইবাদত করবি এবারে ইবাদতটা কি ইবাদতটা কি ইবাদতটা হলো যে কাজ করলে আল্লাহ খুশি হয় ওই কাজটা হলো ইবাদত নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে নামাজ পড়াটা হলো কি ইবাদত তাহলে পড়াটা দায়িত্ব না না পড়াটা কথা বলছে না তো দেখছি খিদে পেয়েছে রোজা রাখাটা আল্লাহ খুশি না বেজার তাহলে ওটা ইবাদত না ইবাদত নয় আর চুরি করাটা চুরি করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় ওটা কি ইবাদত তাহলে ওটা বেশি করছে তখন রাস্তায় যেতে যেতে শশা খাট পেয়েছে টক্কর ছিঁড়ে মুছেলে খেয়ে ফেলো বিষ তেল দিয়েছে রে বুঝে সব হজম হয়ে যাবে মানে হারাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে বিষও হেরে যাচ্ছে ওর কাছে এই হাজবেনে বোঝার চেষ্টা কর হচ্ছে না হয়নি আল্লাহ সৃষ্টি করলেন বান্দা তোকে আমি কত সুন্দর বানিয়েছি তুই আমার ইবাদত কর বান্দা তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম
मायर पेटे के दिए तुम्हें मायर पेटे निरापत्ता सबाई बोलून आरो जोरे बोलून दुनिया जमीने तुम्हें आसब तुम्हारा आसार आगे मायर स्तने के खाद्य दिए दिए बंदा दुनिया जमीने गए भूखा लागे खुदा लागे हमार बंदा के शुकाते ना हमार बंदा खुदा जान कष्ट ना ये तुम दुनिया आसार आगे तुम्हारा मायर स्तने के दूधा दिए जोरे बोलो সেই আল্লাহ ভুলে গেলে এই যুবকেরা আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছে বান্দারে আমি দুগি দুরু চোখ দিলাম যাতে আমার নিয়ামত গুণ তুই দেখতে পারে গাছপালা তরুণতাকে দেখবি জমিন আসমানকে দেখবি সাগর দেখবি তুফান দেখবি এ আমার বান্দারে মা বাপকে দেখবি এ আমার বান্দারে আত্মীয় স্বজনকে দেখবি ভাইকে দেখবি বোনকে দেখবি স্বামীকে দেখবি স্ত্রীকে দেখবি বান্দারে আলেম উলামাদিওকে দেখতে লাগবে ওরে আমার বান্দারে এই চোখটা দুনিয়া তোর কোনো নেতা দেয় চোখটা বন্ধ করে থাকবি না ওরে আমার বান্দারে অন্যায় দেখার পরে প্রতিরোধ করবি গরিব দেখার পরে গরিবের কষ্টের জন্য সেবা করবি তার পাশে দাঁড়াবি বান্দারে এই চোখ তুই আমি আল্লাহ আমার খুশির জন্যই দেখতে থাকবি এর জন্যই দিয়েছ তুই আমরা দেখতে পাই এই চোখ দিয়ে গরিব আমরা এই চোখ দিয়ে শুধু বড় লোক দেখি কি ভুল বললাম গরিব দাওয়াত করলে কেউ যায় না ওর বাড়ি যে কি খাওয়াবে বল দেখি শাক ভাজা হান ভাজা তান ভাজা বড় লোক দাওয়াত করুক বাপ রে বাপ দরগায় জামা ধার করলি যাও স্ট্যান্ডার্ড সেজে কি সমাজে ঘটছে না ঘটনা বলুন অথচ গরিবের বাড়ির শাক ভাজা খেয়ে সারাদিন একটাও ঢেকুর উঠবে না একটু গ্যাস থেকে বাঁচবি আর বড় লোকের বাড়ির দু নম্বরই পয়সা খেয়ে গ্যাস অম্বল বুক জ্বালা নানা রকম কষ্ট হয় খারাপ লিখছে কি জানি ভাই কি হচ্ছে বুঝতে তো পাচ্ছি না দুনিয়া তো এখন বড় লোকদের হাতে কি দেশ এখন বড় লোকদের হাতে আমার কিন্তু বড় লোক পছন্দ নাই গরিব পছন্দ বড় লোকগুলো তোমার পিছনে পড়ে যাবে গো হ্যাঁ না বড় লোকদের মধ্যে যারা গরিবই অন্তলিয়ে আছে তারা কখনো আমার পিছনে পড়বে না তারা গরিবদের কাতারেই থাকে কেন নিজেকে সে গরিবই মনে করে জোরে বলুন সুবহান আমার মেজো হুজুর পীর কিবলা কে আল্লাহ কত ধনী করেছিল জানেন কত ধনী বড় বড় বস্তা করে টাকা ভরতে হতো বড় বড় বস্তায় তিন দিন ইসালে সাহেবের লাইন দু কিলোমিটার আড়াই কিলোমিটার লাইন শুধু মুসাফা করবে একটু মুখটা দেখবো আর একটু হাতে স্পর্শ করব আর একটু হুজুরকে নজরানা দেব নজরানা দিয়া সুন্নাত নজরানা দিয়া কি এখন তো বাবা তোমাদের সব উঠে গেছে সুন্নাত কথা বুঝাচ্ছেন এখন হাতে চুলকে নিয়ে ধুলো নিয়ে খেয়ে ঝুঁটো হাতেই মুসাফা করে নিচ্ছে সব সিস্টেমই তো উল্টে গেছে নজরানা দিয়ে মুসাফা করা কি সুন্নাত আর নজরানা নিয়াটাও হলো সুন্নাত সুজুদে হুজুরকে মুসাফা করে টাকা দেবেন এটা নয় কখনো মাকে মুসাফা করে দিতে হয় কখনো বাপকে মুসাফা করে দিতে হয় কখনো নিজের স্ত্রীকেও দেবেন সেও একটু খুশি হলো দু পাঁচশো দিলেন এলাও রাখো মুসাফা করে দিলেন নজরানা তোমার হাত খরচ সেও তো খুশি হবে আর নাই পকেট মারবে হাত দেবে পকেটে আর তখন তোমার মাথা গরম হবে কি গো এইসব অজ করছে অসুবিধা আছে নাকি আমরা সব অজ করবো তো নাকি যে কথাটা ইসলামে আছে সবটাই বলবো ঠিক না বেটি আর যেটা ইসলামে নাই সেটা বলার আমার দরকার নাই ঠিক না বেটি এই সংসার জীবনের কথা ইসলামে আছে না নাই
এটা বলছি মা বাবার ভালোবাসার জীবনের কথা ইসলামে আছে না নাই তাই বলছি এখন আপনারা কি শুনতেছেন আমি জানি না তবে লাস্ট একটু কিছু দিয়ে যাব কেন সবটা তো বলবো রে বাবা আমি তো ইসলামের একজন অনুসারী আমার ধর্ম কমপ্লিট না আনকমপ্লিট আমার ধর্মে সব সমস্যার সমাধান আছে আমার ধর্মে সব সমস্যার সমাধান আছে কোন একটা জিনিস নেই যার সমাধান ইসলামে নাই বলুন আলহামদুলিল্লাহ আরো খুশি বলুন সুবহানাল্লাহ গরিবই তো আমি আর ইসলাম কোন মানুষের মনোনীত বানানো ধর্ম নয় ইসলাম সৃষ্টিকর্তার বানানো ধর্ম বলুন সুবহানাল্লাহ হে আমার নাজওয়ান তরুণেরা বাপেরা এ নবী বাগের উম্মত উম্মতি গণেরা আল্লাহ বা আমাকে আপনাকে জবানে কথা দিয়েছে এ যুবকেরা আল্লাহ যদি আমাকে জবানে কথা না দিত আপনাদের কাছে আমি আসতে পারতাম না আপনারা আমাকে দাও তো করতেন না আমি আপনাদের কাছে এসে বুঝাতেও পারতাম না হে আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা আল্লাহ পাক দয়া করে আমাকে জবান দিয়েছে আপনাদের কোনো জবান দিয়েছে ওই জবানে কথা দিয়েছে হা বাবু বা বানিয়ে দেয়নি কি জন্যে আল্লাহ পাক জবানে কথা দিয়েছে বান্দার এই জবান আমি দিলাম এই জবানে আমার বিরুদ্ধে কথা বলবি না বান্দারি জবানে নোংরা কথা বলবি না বান্দারি জবানে মিথ্যা কথা বলবি না এ বান্দারে এই জবানে তুই আমল করে মিথ্যা সাক্ষী দিবি না বড় দুঃখের বিষয় হলো আজ আমরা মুসলমান ভুলে গেলাম সামান্য পয়সার জন্যে এই জবানে আল্লাহ নিরীহ বান্দা বান্দিকে ফাঁসাবার জন্যে মিথ্যা মিথ্যা সাক্ষী দিচ্ছে না দেয়নে আল্লাহ ওর বিচার করবে না কিয়ামতের দিনে জাহান্নামের কাঁচি দিয়ে ওর জিভকে কাটবে এবং জিভকে টেনেই কপালে প্রেগ দিয়ে মেরে দেবে আমি গল্প করছি না বাপ শরিয়াতের কথা বলছি মানেন তো নাকি লাশ দুনিয়া সামান্য 2000 টাকা দেবো একটা মিথ্যা সাক্ষী দিবি 10,000 টাকা দেবে একটা মিথ্যা সাক্ষী দিবি দেখা যাচ্ছে একটা স্বামী স্ত্রী সংসারকে ভেঙে দিল মিথ্যা সাক্ষী দিয়ে দেখা যাচ্ছে একটা বয়স্ক 80 বছরের লোককে মিথ্যা সাক্ষী দিয়ে রেপের আসামি বানিয়ে দিল দেখা যাচ্ছে একটা ভালো শিক্ষিত ছেলে এডুকেশন পড়াশোনা করছে এডুকেটেড পারসন পড়াশোনা করছে তাকে মিথ্যা সাক্ষী দিয়ে তার লাইফটাকেই বরবাদ করে দিল এরকম সমাজে ঘটছে না ঘটেনি এই যারা এইসব কাজ করছো এবং যে সকল দুর্নীতি চরিত্রহীন লোকেদের পাল্লাই পরে করছো তারা তো জাহান্নামে যাবে যাবে তোমাকেও জাহান্নামে কিন্তু বানাচ্ছে এটা হক্কুন নাস ওই নিরীহ লোকটা যদি তোমাকে মাফ না করে আমার আল্লাহ তোমাকে মাফ করবে না অতএব সামান্য দুনিয়ার ময়ায় সামান্য হারাম টাকা নিবার জন্যে সামান্য খাবার জন্যে আমার সোনার ভাইরা আমার আব্বারা মায়েরা বোনেরা তোমাদের পীর ভাই অনুরোধ করে যাচ্ছি বাচ্চা অনুরোধ করে যাচ্ছি বাপ মায়েদেরকে খবরদার এই জবানে মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মানুষের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিও না আজকে ভোট এলে একদল লোক মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আমাকে জিতাও রাস্তা করে দেবো এই করে দেবো চাকরি দেবো হ্যান দেবো ত্যান দেবো বলছে না বলেনি জিতার পরে দেয় এটা হলো বিশ্বাসঘাতক এটা হলো ওয়াদা খিলাফকারী ওয়াদা যে খিলাফ করে আল্লাহ রসুল বলছেন সে হলো মুনাফিক বাংলায় বিশ্বাসঘাতক বলে এই বিশ্বাসঘাতকের ঠিকানা কোথায় আল্লাহ নবী বলছেন সব থেকে নিকৃষ্ট কঠিন জাহান্নামে বলুন নাউজুবিল্লাহ হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা খবরদার সামান্য লোভে পড়ে এ কাজ করে ফেলো না কেন কাল বাঁচবে কোনো গ্যারান্টি আছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মৃত্যু একদিন না একদিন হবে শুনছেন তো নাকি ভয় করে না আল্লাহকে বিশেষ করে যুবকদের বলে দিয়ে যায়
दुनिया जमीन दा दुदिने एक दिन कबर जमीने जेते आवे मिनहा खलक नकुम व फिहा नुईदुकुम व मिनहा नुखरुजुकुम तारा नुखरा बोले तुम्हारा तीन स्वजनेरा माटी दिए चुने आसबे ए जुवकेरा बुनेरा ओई कबरे जमीने तुम्हें एका देखते आवे ओई दुनिया जमीने यदि अल्लाह के खुशी करे जेते पारो दुनिया जमीने यदि नाई काज करे जेते पारो दुनिया जमीने यदि मानुष के कष्ट दिए ना।